আম্মু, আমি বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি, এখন আবার বললো না যে সন্ধ্যার আগে বাসায় ফিরতে। না বাবা, ওইসব তো ওল্ড হয়ে গেছে। গেটের চাবিটা আমার কাছে, এখন বাইরেও দেখি পারলে। আম্মু, 100টা টাকা দাও তো, বাইরে যাব। জীবনে কোনোদিন পরীক্ষায় 100 নাম্বার পাইছস? আম্মু, আজকে বিরিয়ানি রান্না করে তো অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছে। আমারও তো ইচ্ছা করে। আমি একটু পাশের বাড়ির ভাবিরে যাই বলি, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করছে। আমি কিছু বলছি তোরে? আম্মু, 1 কাপ চা দাও তো, চাটা খেয়ে পড়তে বসি। কি বলিস বাবা, তোর ফোনের চার্জ আজকে এত তাড়াতাড়ি শেষ কেমনে হইলো? আচ্ছা আব্বুকে বলো না আমাকে একটা গাড়ি কিনে দিতে। ও, শেষ মেশ তাইলে পড়ালেখা ছেড়ে দিয়ে ড্রাইভার হবি না?